আমি নাকি রেপিস অনেক দিদি আর আমি নাকি হাত মিলিয়েছি। দিদি কি কোনোদিন তোমাদেরকে জানিয়েছে যে ওদের যে ঝামেলাটা ওই ঝামেলার কারণ আমি? আমার নামে একটা না একশোটা বলুক বাজে কথা, কিন্তু ওই যে রনের দিদি, তো তার তো একটা ফ্যামিলি আছে, তার বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে, তো আমার মনে হয় তাকে নিয়ে এতটা বাজে কথা বলা উচিত না যে তার সাথে আমি হাত মিলিয়েছি, তার সাথে আমি যোগাযোগ আছে আমার, ওরকম কোনো কিছুই না। তার একটা ফ্যামিলি আর আর ওর ফ্যামিলিতে কী হচ্ছে বা না হচ্ছে আমার উপরে কেন আসবে? সে এখন দেখছি মায়ের থেকে মাসিদের বেশি দরদ হয়ে পড়েছে, উতলে পড়ছে দরদটা, বুঝতে পারছি না আমি কি ভিউজ কামানোর জন্য হচ্ছে না কি হচ্ছে, আমি তো বুঝতেই পারছি না। বাজে কথা বললে তো আমি বলতেই পারি অনেকের বিষয়ে বৃত্তান্ত নিয়ে, কিন্তু ওরকম না, এটা করা তো উচিত না। আমার ফ্যামিলি আছে, ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে। প্রীতি এবং প্রীতি ফ্যামিলি, তার বাবা মা অবশ্যই জানতো আমি কেমন, তারা তো কোনো সময়ের জন্য একটা কথাও কোনো সময়ের জন্য বলেনি যে এ খারাপ কি অন্য কোনো কিছু। কেন তোমরা এরকম কেন করছো বলো কাকিমা? সংসার আছে, সংসারের দিকে ধ্যান দেন। টিএমপিসি করা কি দরকার, কি করা যাবে বলো? যার ভালোবাসার মানুষ চলে যায়, হারিয়ে যায়, সেই একাই বোঝে তারা কষ্টটা কত দূর গেছে, কত দূর আছে, বুঝলে তো? আমি যে কেন চেঞ্জ করি না আমার প্রোফাইলের যে ডিপিটা, তো এইটুকু ভিডিওতে হয় না, তো এর নেক্সট ভিডিও আনবো, ওতে বলে দেবো কেন কেন চেঞ্জ করি না। তো যদি চেঞ্জ করার হয় অবশ্যই তোমরাই বলবে, তোমরাই ডিসাইড করবে কি করবো আমি, তো নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো, সব কিছু জানাবো। তো এই চ্যানেলটাই দেখি শুধু এর পিছনে লাগা, ওর পিছনে লাগা, কেন এরকম করা দেওয়া? আপনার যে বয়স, তো আমার মনে হয় হরিনাম করা উচিত এখন, তো কেন পিছনে লাগা? তো কোনো কারণ নেই, হরিনাম করেন, যান, এখনও সময় আছে। তো আর বলবো যে দুটো ভিউজ কামানোর জন্য কি আছে, এই চ্যানেলটা বেশি দিন তো উঠতে পারবো না এইভাবে, কিন্তু যে এর পিছনে লেগে যদি একটু উঠবো বা পিছনে লেগে উঠবো কোনো দরকার নেই। আপনার যা আছে ট্যালেন্ট সেটা দেখান না একটু, আপনার যে অভিজ্ঞতা সেটা দেখান, প্রকাশ করেন, পিছনে লাগার কোনো দরকারই নেই। তো এই কাকিমার মতন অনেকেই আছে, অনেক আমার ফ্যান আছে, অনেক ভালোবাসার মানুষ আছে, কমেন্ট করে, লাইক করে, তো সবার তো কমেন্ট তো রিপ্লাই দেওয়া সম্ভব না। তো একটা বোন বা দিদি কমেন্ট করেছে, কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না, তো বলছি যে আমি কোনো সময় এটা চাইনি, সেজন্য নেই, কী করবো। আর দিদির নাম হচ্ছে দুষ্টু মিষ্টি পূজা। আর একটা কথা যে আমার ভিডিওতে যারা কমেন্ট করো যে ভিডিও করার জন্যে, তো অবশ্যই আমি ভিডিও করব তাদের সাথে। নেক্সট ভিডিওতে যে আমার যে ফার্স্ট যে 10টা কমেন্ট আসবে, তারা যদি বলে অবশ্যই তাদের সাথে একটা করে ভিডিও করব, করার চেষ্টা করবো আমি। আর সব কমেন্টে তো রিপ্লাই দেওয়া সম্ভব না, যতটুকু পারি ততটুকু আমি কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দিই।